তো আজকে আমরা শিখবো কিভাবে আমাদের ইউটিউব ভিডিও এসসিও করতে হয় অপটিমাইজেশন করতে হয় তো আমরা ফার্স্ট টাইম যে কাজটা করব আমরা সরাসরি আমাদের ফাইবারে চলে আসবো আমরা যে মার্কেট প্লেসে ভবিষ্যতে কাজ করব ইউটিউবের পর্বটা শেষ হলে আমরা এই মার্কেট প্লেসে সরাসরি নেমে যাব কাজ করার জন্য তো আমরা এখানে আমরা যে সার্ভিসটা শিখব সে সার্ভিসটাকে আগে সার্চ করব যে এই সার্ভিসগুলোর কীরকম ভ্যালু আছে বা কীরকম কাজ পাওয়া যায় তো আমরা সরাসরি ইউটিউব ইউটিউব ভিডিও বিডিও এসিও এটা লিখে সার্চ করব সার্চ করার পরে আমাদের এখানে প্রায় উনপঞ্চাশ হাজার সার্ভিস মানে আমাদের প্রতিযোগী অনেক উনপঞ্চাশ হাজার তো এই কিওয়ার্ড আমরা রাখবো কিন্তু আমরা মেন কিওয়ার্ড এটা রাখবো না গিক বানানোর জন্য আমরা জাস্ট এটা দেখানোর জন্য আমরা এই কিওয়ার্ড লিখে সার্চ করছি আমাদের মূল কিওয়ার্ড কিন্তু এটা না তো আমরা সরাসরি কয়েকটা গিক ওপেন করব এখানে দেখেন এ একটা গিক ওপেন করছি এ একটা ওপেন করলাম তারপরে এখানে আরও আছে আমরা যদি দেখি একটু একজনে একজনের চলত তিরিশটা অর্ডার একজনে ষোলোটা একজনের নয়টা এটা হচ্ছে আমার স্টুডেন্ট এখন কি নাম পরিবর্তন করে ফেলছে নাকি হ্যাঁ এটা আমার স্টুডেন্ট দেন এটা হচ্ছে এখানে চলতেছে একটা এখানে চলতেছে চারটা এখানে চলতেছে একটা এই সময় কি আসলো একটু আনমিউট হয়ে যান যার ওইখানে প্রবলেম একটু আনমিউট হয়ে যান হ্যাঁ তো এখানে দেখেন তিরিশটা অর্ডার চলতেছে এখন তিনি কি আয়শা হাইরা গিগ পাবলিশ করার সাথে সাথে কি তার তিরিশটা অর্ডার চলতেছে না তিনি কিন্তু এখানে কত দিন সময় দিছে আমরা যদি লক্ষ্য করি তার এখানে তো আমরা তার প্রোফাইলটা যদি চেক করি তিনি হচ্ছে ইউনাইটেড স্টেজের তিনি জয়েন করছে হলো দুই সালে দুই সাল এখন চলতেছে দুই সাল তার মানে প্রায় চোদ্দো বছর যাবৎ এই মার্কেট প্লেসে তিনি আছে। টোটাল কাজ মানে টোটাল রিভিউ পাইছে প্রায় একত্রিশশো প্লাসের মতো রিভিউ পাইছে আর এখানে শুধু তিনি একটা সার্ভিসই দিতেছে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা সার্ভিসই তার আছে সেটা হচ্ছে ইউটিউব ভিডিও এসিও অ্যান্ড অপটিমাইজেশনের এই সার্ভিসটাই তিনি এখানে দিচ্ছে তো একটা সার্ভিস দিয়েই তিনি রেগুলার কাজ পাচ্ছে কাজ করতেছে হ্যাঁ চৌদ্দো ঘন্টা আগে ডেলিভারি দিছে একদিন আগে দিছে এটা হচ্ছে চৌদ্দ দিন আগে দিছে সরি চোদ্দো আওয়ার্স আগে এটা চোদ্দো আওয়ার্স এটা এক ওয়ান আওয়ার্স মানে একদিনেই দেখা গেছে আট দশটা করে অর্ডার ডেলিভারি করতেছে দেখেন সবগুলো ওয়ান ডে ওয়ান ডে ডে মানে একদিন আগে ডেলিভারি করছে আর কি তো এই যে দেখেন এটা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তেরোটা অর্ডার এক মানে একদিনে কমপ্লিট করে ডেলিভারি করে দিছে তার মানে তার প্রজেক্টে কত লোক আছে ওকে তারপরে এই একজন তিনি আসছে কত আমরা যদি তার প্রোফাইলটা দেখি তিনি দুই সালে জয়েন করছে এটা মে বি বাংলাদেশি হ্যাঁ এটা বাংলাদেশি এটা বাংলাদেশি তো তিনি টোটাল কাস্ট কমপ্লিট মানে তিনি রিভিউ পাইছে প্রায় সতেরোশোর মতো প্রায় তিনি চার পাঁচ হাজারের মতো কাজ কমপ্লিট করছে লেভেল টু সেলার আর বর্তমানে তার গি আছে মোটামুটি আমি দেখতে পাচ্ছি তিনটা সবগুলোই ইউটিউবের সার্ভিস নিয়েই এখানে দিচ্ছে আর কি তো এখানে দেখেন এই একটা এটা আমাদের স্টুডেন্ট তো অনেক আগের মোটামুটি বাইশ সাল সালের দিকে আমার কাছে কোর্স করছে এটা তো এটা দেখেন তো এও দেখেন তেইশ সালে জয়েন করছে ফাইবারে তো তারা খুব একটা বেশি দিন হয় নাই টোটাল দুইশো উনআশিটা রিভিউ কমপ্লিট করছে মানে অর্ডার রিভিউ আছে এর থেকে বেশি চারশো পাঁচশোর মতো অর্ডার কমপ্লিট করে ফেলছে জি বলেন হ্যাঁ আমি তার নিজেই তিনটা চারটা রিভিউ নিয়ে দিচ্ছি হ্যাঁ ফেক রিভিউ টিকটিকা ঠিকটিক কইতেছে ওকে তারপরে দেখি এই একজন এটা তো কোন দেশে হবে সম্ভবত এটা হচ্ছে উনিশ সালে আমাদের সাথে কার তো অনেক কাজ করে ফেলছে তিনিও ইউটিউবের বাংলাদেশি ইউটিউবে সার্ভিসই দিচ্ছে তো এই একজন চারটা অর্ডার রানিং এটাও বাংলাদেশি এই একজন এটাও বাংলাদেশি এবার আসেন আমাদের কিওয়ার্ড তো এটা না না দিয়া নাকি নীলা রহমান এটা কি আমাদের কিওয়ার্ড আমরা এগুলো কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করবো এবার আসেন সব আমরা এখানে মানে একুশ হাজারের ভিতরে আমরাই প্রথম পৃষ্ঠায় আমার স্টুডেন্ট যত আছে সবগুলো প্রথম পৃষ্ঠায় আছে টেনশনে কিছু নাই এই একজন আপনাদের ব্যাসের হানজালা ঋত্বিক রায় লেভেল অনসেলার এই ই লেভেল অনসেলার হয়ে গেছে তারপরে এটাও তারপরে উপরে যদি যাই এটাও এটা মনে হয় কাউসারের গিক হ্যাঁ সব গিক আমি চিনি আর সবগুলো একই কোয়ালিটির গিক তো ওকে তারপরে আমরা যদি একটু রহমান মাহি এটা মনে হয় মাহির গিক ওকে এখানে আমরা মোটামুটি এই যে খোকন সাহ আপনি কি করতেছেন বলেন তো এই যে এক নম্বর এটা ওকে আপনি দুই একটা রিবিউ নিয়েন শেষের দিকে আর দুইটা নিলেই তো আপনি প্রমোশন অপশন পাওয়া যাবেন কি করতেছেন আপনি কি করতেছেন আপনি তারপরে এখানে মন মনিরুল মনিরজ্জামান এই হচ্ছে মাহি মাহির দিয়ে অবস্থা কীরকম এটাও আমাদের স্টুডেন্ট হ্যাঁ তো এখানে দেখেন মাহি একশো আঠারোটা রিভিউ পাইছে তিনি জয়েন করছে কত দুই সালে তো একটু খারাপ না এই সেলের দুইটা অ্যাকাউন্ট আছে দুইটা অ্যাকাউন্টই বারো টাকা করতেছে এই সেলে প্রতি মাসে এক থেকে দুই লক্ষ টাকা প্রায় ইনকাম করে এখানে খোকন সাহেবের গিক আরেকটা আছে এই যে এই ইয়ারে আমি বলছিলাম যে তুমি রিভিউটা নিতে এই গিক র্যাঙ্ক করছে কিন্তু রিভিউ ব্যাগ করে অর্ডার পাইতেছে না এই যে মাহির আরেকটা গিক খোকন সাহেবের কত গিক বলেন তো এখানে দেখতেছি এখানে দেখতেছি সব র্যাঙ্ক করল লোক এমনে এমনি ওকে এটা পড়বে হ্যাঁ এটা জ্বর আসে বুঝছেন জ্বর আসে এগুলো কিন্তু জ্বর আসে দেখবেন যে এক মাসে মনে করেন আপনার পুরো বছরের মনে করেন অ্যাকশন করে দিবে এই হচ্ছে বিষয় ওকে আমরা মার্কেটটা রিসার্চ করে দেখলাম যে আমাদের স্টুডেন্টের অবস্থা কী আর বর্তমানে তাদের কাজ কীরকম পাওয়া যাচ্ছে এই কিওয়ার্ডের আমরা কাজগুলো কীরকম পাইতে পারি আমরা কিন্তু এখানে প্রথম অবস্থায় এই যে এটাও আমার স্টুডেন্ট হ্যাঁ অভিজিৎ রায়

তো আমাদের কথা হচ্ছে আমরা ফাইবারকে ঘুষ দিই হ্যাঁ ঘুষ দিয়ে বলি যে তুমি আমাদের যত স্টুডেন্ট আছে যাদের নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট লেখা বাবা ওদেরকে তুমি র্যাঙ্ক করে দিবা বুঝছো তো হচ্ছে বিষয় তো আমরা সরাসরি কাজে চলে যাই মজা করলাম আমরা কাজে চলে যাই তো আমরা কিভাবে একটা ভিডিও এসি করব। একটা ভিডিও এসি করার জন্য আমাদের প্রাথমিক কিছু দাপ আছে দাবগুলো কি আমাদের দুইটা তিনটা টুলসের ব্যবহার আমাদেরকে জানতে হবে এবং আমাদের কিছু এর ব্যবহার জানতে হবে তো বর্তমানে সবাই তো বলে যে ভিডিআই কিউ টিউ ভিডি আর টিভরি হিয়ার তারপরে হচ্ছে এই টাইপের টুলসগুলো সবাই ব্যবহার করে কিন্তু এখানে এগুলোর ব্যবহার জানলেই কি আপনার কাজ হয়ে যাবে কি না এগুলো দিয়ে কাজ করলেও হয় কিন্তু এর ভিতরে বর্তমানে অনেক আপডেট চলে আসে অনেক আপডেট যেগুলো কোথাও পাবেন না ঠিক আছে যারা কাজ করতেছে তারা এগুলো হয়তো কিছু মানুষ ব্যবহার করে আমাদের ভিডিও দেখে আর এগুলো আমরা নিজেরাই ক্লায়েন্টদের কাছ থেকে সরবরাহ করি অথবা নিজেরাই মেথডগুলো বাইর করে করে আমরা ব্যবহার করি তো প্রথমে আমরা একটা কাজ করব এখান থেকে আমার ভিডিআই কিউ এক্সটেকশনটা আমি একটু রিমুভ করে দিব প্রথম থেকে দেখাই যাতে দেখতে সবাই পারে আর কি তো প্রথমে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবো সবাই তো ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন আর যদি কেউ না পারেন তাহলে আমি ভিডিও দিয়ে দিব ক্লাসের পরে ওই ভিডিওটা দেখে ইউটিউব কীভাবে তৈরি করতে হয় সেটিং করতে হয় ওটা জাস্ট দেখে নেবেন হয়ে গেলো বিষয়টা তো ওইটা প্রথমে দেখতে হবে তাহলে আশা করি ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয় এটা নিয়ে কোনো সমস্যা পড়বেন না তো আমরা যে কাজটা করবো এখন যদি আমরা কারো ভিডিও দেখতে চাই তাহলে ন্যাচারালি যেরকম ভিডিও আমরা দেখতেছি এরকম দেখতে পারবো কিন্তু সেই ক্ষেত্রে আমাদের ভিডিওর ভিতরে কী কী ট্র্যাক ব্যবহার করছে বা কী কী তারা টাইটেল ব্যবহার করছে ডেসক্রিপশন ব্যবহার করছে কি তার চ্যানেলে অপটিমাইজেশন করছে কিনা এই বিষয়গুলো কিন্তু আমি দেখতে পারবো না এগুলো দেখতে হলে আমার কী দরকার এগুলো দেখতে হলে আমার কিছু টুলসের সাহায্য নিতে হবে তো আমরা সরাসরি যে কাজটা করবো আমরা চলে যাবো হচ্ছে থ্রি ডটে অথবা এখানে হ্যাঁ এখান থেকে আমরা ম্যানেজ এক্সট্রিকশনে চলে যেতে পারি অথবা এখান থেকে আমরা এক্সট্রেকশনসে ক্লিক করতে পারি হ্যাঁ ম্যানেজ এক্সট্রেকশনস এখান থেকে আমরা চলে যাব ওয়েব স্টোরে একদম সিম্পলভাবে আমি বলতেছি আশা করি আপনারা বুঝতে পারবেন তো এখান থেকে আমি চলে যাবো এখানে লিখবো হচ্ছে বিডিআই কিউ বি আই ডিআই কিউ এই কথাটা লিখে এন্টার করবেন এন্টার করার পরে আমাদের সামনে প্রথম এই টুলসটা পেয়ে যাবেন হ্যাঁ এক্সট্রেকশনটা পেয়ে যাবেন জাস্ট এটাকে ওপেন করবেন করার পরে আপনি জাস্ট অ্যাড এ ক্রম এখানে ক্লিক করবেন এখান থেকে অ্যাড এক্সট্রেকশন এখানে ক্লিক করবেন তো আমাদের এটা ডাউনলোড হচ্ছে উপরে দিকে দেখতেই পাচ্ছেন এটা ডাউনলোড হচ্ছে তো আমরা জাস্ট এটাকে পিন করে দিব কিভাবে পিন করব এখানে দেখেন একটা ম্যানেজ আইকন আছে বা এক্সট্রেকশন আইকন আছে এখানে ক্লিক করব ক্লিক করার পর আমরা একটু স্কল করব স্কল হ্যাঁ এটা বুঝছি ওয়েলকাম দেওয়ার দরকার নাই তো আমি এখান থেকে জাস্ট কি করবো এটাকে পিন করে দিব জাস্ট পিন পিন করে দিলেই আমাদের এই টুলসটা কাজ করা শুরু করে দিবে হ্যাঁ তো আমি যদি এবার এতক্ষণ কি হইল দেখেন কিছ আইল না ভিডিও যখন চালু করছিলাম কিচ্ছু আইল না এখন দেখেন এখন যদি আমি রিপ্লেস করি তাহলে দেখবেন সব তাহলে একটু সাউন্ডটা অন অফ করে দিই দেখবেন যে এখানে সব কিছু চলে আসতেছে কিন্তু এখানে সাইন আপ যে একটা প্রবলেম আছে সেটা ওকে আমি সাইন আপটাকে আগে সরাই ফেলি বিডিআই কেউ সাইন আপ আমার অলরেডি আছে তো সেই জন্য এরকম আসতেছে আপনারা সাইন আপ না করার দেখাইলে তো সমস্যা এখান থেকে জিমেল আমার এটা নিছে লগ আউট ওকে তো আমরা প্রথমে যে কাজটা করবো সরাসরি বিডিআই কিউ চলে যাবো বিডিআই কিউ যা সার্চ করবেন সার্চ করার পরে এখানে আমার জিমেলে একটা লগিং আছে তো সেই জন্য আসতেছে তো আপনাদের এরকম আসবে না আমি লগ আউট করে দিই আউট করে দিই আপনাদের সামনে এরকম আসবে হ্যাঁ অথবা এই যে এখানে দেখেন কীভাবে এক্সটেকশনটাকে অন করতে হবে এখানে একটা ভিডিও দেওয়া আছে হ্যাঁ জাস্ট লগ করা সাইন আপ করতে হবে আমরা জাস্ট এখান থেকে সাইন আপ করতে পারি সরাসরি ধরেন সাইন আপে ক্লিক করব এরকম আসবে আমি যে কোনো একটা জিমেল দিয়ে এখানে একটা বুয়া জিমেল দিলাম দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম ক্রিয়েটে ক্লিক করে এখান থেকে বলবে এ চ্যানেল আমি জাস্ট অ্যাড করে নিব এখান থেকে যে কোনো একটা জিমেলে যাবেন আপনার কিন্তু অবশ্যই ইউটিউব চ্যানেল থাকতে হবে তা না হলে কিন্তু এখান থেকে চ্যানেলগুলো পাবেন না আমার মতো ঠিক আছে আমি একটা চ্যানেল এখানে অ্যাড করে নিলাম দেন অ্যালাউ করে দিলাম তো আমার বিডিআই কিউ এক্সটেকশনস ফুললি এখন কাজ করা শুরু করবে এই যে দেখেন কাজ করা শুরু করবে তো এবার যদি আমি এখানে রিলোড করি আগে কোনটা ছিল এই যে দেখেন এটা কিন্তু চলে আসছে কেবল যেটা করলাম আমি এটা কিন্তু চলে আসছে আপনি দুইভাবে করতে পারেন আপনার এখানেই আসবে হ্যাঁ এর এখানে এই ভিডিওর মতো এরকম দেখাবে এরকম দেখাবে আপনি জাস্ট নিচে দেখবেন যে সাইন আপ লেখা থাকবে জাস্ট সাইন আপ করবেন সেমভাবে একই সিস্টেম অথবা যদি এখান থেকে না করতে পারেন বা হারায় ফেলেন তাহলে সরাসরি বিডিআই কিউ লেখে তাদের ওয়েবসাইটে চলে যায় সেখানে সাইন আপ করবেন যেটা আপনার কাছে সুবিধা হয় সেইভাবেই আপনি করতে পারেন তো অনেকেরই ক্ষেত্রে আমাদের বিডিআই কিউটা নাও আসতে পারে এক্সট্রেকশনটা সেক্ষেত্রে আমরা বিডিআই কিউ বিডিআই কিউ আমি একদম ডিটেলসে বলতেছি এক্সট্রাকশন লেখে আমরা কি করব সার্চ করব তাহলে দেখতে পারবেন গুগলে আপনি এক্সট্রাকশনটা পেয়ে যাবেন জাস্ট এখান থেকে আপনি এটা ওপেন করে নিতে পারেন ঠিক আছে ইনস্টল ক্রম এখানে ক্লিক করলে হয়ে যাবে তো বিডিআই কিউয়ের এক্সট্রেকশন ইনস্টল এবং সাইন আপ নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে বলেন বা যদি হবে এরকম যদি কারো সম্ভাবনা থাকে বুঝেন নাই আমাকে বলেন কার কোনো কথা নাই না সবাই গেছেন ওকে সমস্যা না থাকলে ভালো হ্যাঁ তো আমরা এখানে চলে আসলাম এবার যখন আমি আসব তখন দেখতে পারবো যে তার চ্যানেলে এসি স্কোর কত আছে তার কি কি ট্যাগ ব্যবহার করছে এগুলো আমি দেখতে পারবো এই চ্যানেলের অপটিমাইজেশন কর আছে কিনা আমি এখানে দেখতে পারবো এগুলো যখন দেখব তখন বুঝতে পারবো এই চ্যানেলটা কতটুক প্রফালি হয়েছে হ্যাঁ অনেকজনে বলবে যে এটা কত ভাই আপনার তেপ্পান্ন পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট নাই হানড্রেড পার্সেন্ট শর্টে কি অর্ডার করতে চান হানড্রেড পার্সেন্ট হবে না হ্যাঁ এখানে অনেক কিছু আছে আপনি শুধু বিডিআই কিউয়ের এসি স্কোরটাকে তুলবেন এখানে পারফরমেন্স স্কোর তোলার দরকার নাই পারফরমেন্স স্কোর আমি এই টাইটেলটাকে যদি বারে বারে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিই তাহলে আমার পারফরমেন্স স্কোর নব্বই উপরে উঠে যাবে সেটা বাইরের কোনো উপকারে আসবে না ঠিক আছে তো আমাদের যে ক্লায়েন্টের অর্ডার দেয় এখানে আমি যদি আপনাদেরকে দেখাই ওকে এখানে যতগুলো ক্লায়েন্ট আছে জাস্ট যে প্রুফ রাখা হয়েছে বর্তমানে সবগুলো ক্লায়েন্টের দেখবেন কোনোটায় পারফরমেন্স স্কোর দেওয়া নাই মানে ওইরকম দেওয়া নাই এটা দুইটা ভিডিও সিগরে বা দশ ডলার দেখবেন যে আমি তাদেরকে টার্গেট দিয়ে দিছি যে সর্বোচ্চ তুমি ফিফটি পারসেন্ট পাবা এর বেশি দিব না আমি তোমার ওকে এটা না হ্যাঁ এই দেখেন আমি এটাকে টার্গেট দিয়ে দিই হ্যাঁ আটচল্লিশের টার্গেট দিয়ে দেব আমি কখনো পারফরমেন্সের টার্গেট দেবো না আর এটা হচ্ছে প্রাইভেট ভিডিও হ্যাঁ তো এই হচ্ছে বিষয় তো আমরা এবার মোটামুটি বুঝলাম কীভাবে এক্সট্রেশনটা অ্যাড করতে হয় এবার আমরা যে কাজটা করবো আরেকটা টুলস নেব সেটার নাম হচ্ছে আমরা সেমভাবে এক্সট্রেকশনে চলে যাব যা লিখব হচ্ছে এখানে কিউ এভরি হিয়ার কিউ কি হিয়ার লিখলে চলে আসবে হ্যাঁ এটা জাস্ট আপনি অ্যাড করে নেবেন এটাও অনেক উপকার করবে আপনাকে জাস্ট অ্যাড এখান থেকে অ্যাড করার পরে আপনি জাস্ট পিন করে দিবেন এখানে আপনার আর কোনো কাজ নাই জাস্ট পেন ওকে দুইটা হয়ে গেল এবার যদি আপনি চান টিউব বিডি দিয়েও যদি এসিএ করতে চান সেটাও করতে পারবেন কিভাবে জাস্ট ওই সেম কথাটা লিখলে হবে টিউব বিডি লিখে সেমভাবেই করবেন আমি আপাতত টিউব বিডিটা আজকে দেখাবো না তো আমরা এখানে চলে আসলাম এবার আমাদের আরেকটা সফটওয়্যারের ব্যবহার লাগতে পারে বিডিও এসিএ করার ক্ষেত্রে সেটা কি সেটা হচ্ছে গ্রাভিটি রাইট গ্রাভিটি রাইট হ্যাঁ এখানে আমরা জাস্ট স্টার্ট যে কোনো একটা জিমেল দেওয়া লগ ইন করবো দেখি আমি টেন মিনিট ব্যবহার করব এটা পরে আপাতত এটুক থাক দেন আমি একটা ভিডিও দেখেন কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখাই তো আমি এখানে চলে আসলাম আমার ইউটিউব চ্যানেলে আমি এখান থেকে দেখেন এখানে প্লাজ আইকনে ক্লিক করে আপলোড ক্লিক করে আমি আমার ভিডিওটা আনতে পারবো এখান থেকে আমার ভিডিও যেখানে আছে আমি খুঁজে বের করে দিতে পারবো অথবা আপনি আপনার ভিডিওর লোকেশনটা বের করবেন বের করে ধরেন আমি জুমের যে কোনো একটা ভিডিও আমি দিতে ধরেন এটা দিব জাস্ট এটাকে ধরেই না আমি আমার এখানে না সেরে দিলেই এটা কিন্তু পাব মানে আপলোড হওয়া শুরু করবে আর কি দেখেন এখানে আমাদের এ অপশনগুলো আসবে আপনি যদি ভিডিআই কিউ ব্যবহার না করেন তাহলে কিন্তু এই অপশনগুলো পাবেন না ডিটেলসে আপনি পাবেন না ঠিক আছে সেক্ষেত্রে একটু ঝামেলা তো এখানে আমাদের একটা টাইটেল লিখতে হবে তো আমরা এখানে একটা টাইটেল লিখতে পারি এটা হচ্ছে তোর আমি একটা একটু ই করি ইআই দিয়ে অটো ব্লগিং আমি আরও কয়েকটা চ্যানেল দেখতে পারি দেখি এরকম কন্টেন্ট কেউ বানাইছে কি না টাইটেল লেখার জন্য আমাদের একটু রিসার্চ করতে হবে ই আই অটো ব্লগিং ব্লগিং ইআই দিয়ে অটো ব্লগিং দেখি কেউ ভিডিও বানাইছে কিনা ব্লগিং অন অটোমেশন ওকে হিউম্যান রাইট কন্টেন্ট ওকে অটো ব্লগিং ওয়েবসাইট ট্রেস ক্রিয়েট ওকে আমি একটু এটা ইয়া লিখবো হ্যাঁ বাংলায় লেখব ইআই দিয়ে অটো ব্লগিং করে প্রতি মাসে আয় করুন পাঁচশো থেকে সাতশো ডলার ধরেন একটা টাইটেল আমি এখানে লিখে দিলাম এখানে বুললেক্সের ট্রান্সলেটার আমি এখানে এটা করে দিলাম সিক্স ওকে ইয়ে দিয়ে অটো ব্লগিং করে প্রতি মাসে আয় করুন এত থেকে ওকে এই টাইটেলটা নিতে পারি তো দেখি ইআইয়ের সাথে অটো ব্লগিং করে প্রতি মাসে এত থেকে এত উপার্জন করতে পারেন ওকে তো এটাখানে আমি দুইটা একটু আমি কিছু ইয়ের ব্যবহার দেখাবো সেই জন্য আমি একটু বাইঙ্গে বাইঙ্গে দেয়া আমার এখানে বাংলা কীবোর্ড আমি ব্যবহার করি না সেই জন্য আমি ট্রান্সলেটার ব্যবহার করি হ্যাঁ তো এই টাইটেলের উপর নির্ভর করে ওকে এটার উপর নির্ভর করে ইউটিউব ভিডিওর জন্য সেরা টাইটেল তৈরি করে দাও ওকে এটা দিলাম এখানেই না ওকে ও ভাষা আবার বুঝতে পারবো না জাস্ট আমি টাইটেল তৈরি করা দেখাচ্ছি হ্যাঁ ধরেন আমি টাইটেল চাচ্ছি অনেক ভালো আমি চলে যাবো হচ্ছে জিমি আই জিমি অথবা চলে যাবেন হচ্ছে সরি গ্রাভিটিতে চলে আসছি জিমি জিমি আই হ্যাঁ এটা মনে করেন খুব ভালো একটা গুগলের বলতে পারেন ইআই হ্যাঁ তো আরেকটা চলে যেতে পারি চ্যাট জিপিটি চ্যাট জিপিটি তো এখানে সাইন আপ করা একদমই সহজ জাস্ট আপনার জিমেল দেওয়া ক্লিক করবেন সাইন আপ হয়ে যাবে এত প্যারা নেওয়ার কিছু সেম এখানেও তো আমি দুইটাতেই দেখাই জাস্ট এখানে আমি পেস্ট করি দেখি বুঝতে পারে কি না দেখেন এখানে আমার আকর্ষণীয় কিছু কতু টাইটেল আমাকে তৈরি করে দেবে এবার আমি দেখেন এখান থেকে এটা নেই সেমভাবে ওকে দেখি কোনটা বেটারভাবে কাজ করে ওকে আশা করি টাইটেল আপনার ভিডিওর জন্য উপযুক্ত হবে দর্শকের আকর্ষণ করবে ওকে মোর ওকে দেখেন এখানে বাংলায় লিখে দিতেছে আমাকে দুই দুই কোম্পানি আমাকে লিখে দিতেছে অটো ব্লগিং করে ইআই দিয়ে প্রতি মাসে পাঁচশো থেকে সাতশো ডলার আয় করার সিক্রেটস সম আপনার সম্পূর্ণ গাইড ওকে ইআই দিয়ে ইআই সহ অটো ব্লগিং প্রতি মাসে এত হ্যান ত্যান এগুলো অনেক কিছু লেগছে তারপরে এখানে যদি আমরা দেখি এখানে দেখেন ইআই দিয়ে অটো ব্লগিং প্রতি মাসে আয় পাঁচশো থেকে সাতশো ডলার আয় করুন ওকে ব্লগিং ব্লগিংয়ের নতুন যুগ ইআই দিয়ে সহজে অর্থ উপার্জন করুন ওকে দেখেন এখানে আরও চমৎকার লাগছে সমস্যা নাই দেখি কোনটা নেওয়া যায় ইয়াই দেওয়া অটো ব্লগিং এত থেকে এত আমি চাচ্ছি এটা যেন প্রথমে থাকে দেখি এটা কেউ ব্যবহার করছে কিনা না ইয়াই দিয়ে অটো ব্লগিং এত টাকা আয় ওকে ইয়াই দিয়ে ব্লগিং ব্লগিং ছেড়ে দিন ওকে ব্লগিংয়ের নতুন যুগ ইয়াই দিয়ে অটো ব্লগিং প্রতি মাসে আয় ধরেন এটাই আমি আমার টাইটেল নিলাম জাস্ট একটা পছন্দ হইলো আমি নিয়ে নিলাম ধরেন এখানে আমি ইয়া ব্যবহার করতে পারি এই টাইপের জিনিসগুলো ব্যবহার করতে পারি অথবা এই টাইপের জিনিসগুলো ব্যবহার করতে পারি ইয়াই দিয়ে অটো ব্লগিং প্রতি মাসে এত থেকে এত আয় করুন তাহলে এই কথাটা ধরেন সম্পূর্ণ এই কথাটা আমি এবার ইংলিশে লিখবো কারণ অনেক সময় কি আমাদের বেশিরভাগ ট্যাগুলোই হয় ইংলিশে তো দেখি অটো ব্লগিং উইথ দি আই ওকে আর এটাকে ক্লোজ করে দিই আর এত ডলার পার মান্থ অটো ব্লগিং উইথ আই ওকে ফাইন চলবে তো এবার আসেন আমি এটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম ওকে একটা শব্দ বেশি হয়ে গেছে বলতেছে ওকে প্রশ্নবোধক চিহ্নটা তুলে দিলাম ওকে আমার কাজ মোটামুটি শেষ আমার টাইটেল তৈরি করা হয়ে গেছে জাস্ট এখানে আমি ওকে করে দিলাম পার পিটা বড় করে দিব মনে করেন আমি একটা টাইটেল রাখলাম এটা হানড্রেড পার্সেন্ট মানুষ এটা আকৃষ্ট হবে ইয়াই দি অটো ব্লগিং এটা এই কোর্স তো আমি জীবনে শুনি নাই ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই চিন্তা করবে হ্যাঁ অথবা আর্ন মানি আর্ন মানি ওকে আর্ন মানি ওকে এটাই থাকা আপাতত তো ধরেন জাস্ট এটাকে কপি করে আমি এখানে প্রথমে আপনি কি করবেন টাইটেল যা থাকবে ওটাই আপনি কপি করে এই জায়গাটাতে প্লেস করে দিবেন আপনার প্রথম স্টেপ হচ্ছে এটা যাই থাকবে উপরে যাই কিছু লেখবেন সেটা লেখা প্রথমে এই জায়গাটাতে প্লেস করবেন ওকে প্লেস করার পরে ইন্টার করবেন ইন্টার করে নিচে দিকে আপনার ডেসক্রিপশনটা চলে আসবে তো এখানে একটা থাম লেন ব্যবহার করবে আমার তো থামলেন তো নাই তো আমি দেখি একটা নেওয়া যায় কি না ধরেন এটাই একটা থাম লেন দিয়ে দিলাম নাকি থামলেন বানানো দেখাবো একটা হ্যালো হ্যাঁ হ্যাঁ কে যেন বললো ভিডিও না ভিডিও নেটওয়ার্কের প্রবলেম মনে হচ্ছে আপনার হ্যাঁ আপনি একটু বের হয়ে আবার জয়েন করে নেটওয়ার্ক হবে আমি তো ভাবলাম আবার কি তোকে যাই হোক দেখেন এখান থেকে এইটুকে আসার পর আমাদের এখানে কিন্তু আরো কাজ আছে আমি জাস্ট এই টাইটেলটাকে কপি করবো এবার কপি করে আমি চলে যেতে পারি কোথায় গ্রাভিটি রাইটে হ্যাঁ এখানে ধরেন আমি দিই সাইন আপ করতে হবে তো আমি দিই একটা দিয়ে সাইন আপ করে দিই যে কোনো একটা জিমেল দিয়ে এখানে দেখেন কোন কোনো ক্লায়েন্ট আপনাকে এই ডেসক্রিপশনটা দিবে না এই প্রোডাক্ট বা এই সার্ভিস এই ভিডিওর উপরে আপনাকে টাইটেল দেখতে হবে তো জাস্ট কারো কারো ক্ষেত্রে ছোট্ট একটা দেওয়া থাকতে পারে ছোট্ট একটা টাইটেল দেওয়া থাকতে পারে তো আমরা এখানে চলে আসবো এখানে আসার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে ইউটিউব টুলসে এখানে ক্লিক করব এখান থেকে আমরা চলে যাব ইউটিউব আইডিয়া ওকে ডেসক্রিপশন ট্যাগ এখানে ক্লিক করব ওকে ক্লিক করলাম এবার আমার টাইটেলটাকে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম হুম জাস্ট কন্টেন মানে ক্রিয়েট কন্টেনই ক্লিক করব দেখি নেয় কিনা ওকে দেখেন ভিডিওর ডেসক্রিপশন তারা তৈরি করে দিচ্ছে ট্যাগুলো তৈরি করে দিচ্ছে ট্যাগুলো তৈরি করে দিচ্ছে দেখেন সব কিছু হয়ে গেছে হ্যালো একদম সহজ না তো এবার আমি ধরেন হ্যাঁ সব আছে রিকোয়ারমেন্টে যা যা লাগবে সব আছে ধরেন এখানে আমি ইংলিশে লিখে দিলাম এটা আমি চাইলে বাংলা লিখতে পারতাম তারপরে আর কী আছে গ্র্যাভিটি রাইটে এখানে কি আছে কিছু ট্যাগ আছে এগুলো তো দিতেই হবে তা না হলে চ্যানেল তো এই ভিডিও তা খুব একটা শো করবে না মানুষের সামনে ওকে তো এখানে আমি জাস্ট লিখে দেব ট্যাগস ওকে দিয়ে দিলাম তারপরে আবার চলে আসবো গ্র্যাভিটি রাইটে হ্যাশট্যাগ হ্যাশট্যাগ দিয়েও কিন্তু অনেক মানুষ সার্চ করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না সেটা কিভাবে আমি দেখাচ্ছি ধরেন অটো ব্লগিং এই হ্যাশট্যাগ লেখে আমি যদি অটো ব্লগিং কথাটা এখানে যদি লিখি এখানে দেখবেন যে বিভিন্ন টাইপের ভিডিও আসবে আমার সামনে ঠিক আছে বিভিন্ন টাইপের কোনো কোনো সময় দেখবেন যে চ্যাট জিবিটি চলে আসছে হ্যাঁ ব্লগ পোস্টে চলে আসছে যদি হ্যাশট্যাগ এটা থাকে কেউ যদি এটা ব্যবহার করে ভিডিও সারে শুধু ওই টাইপেরগুলোই আসবে মানুষ অনেকভাবে সার্চ করে এই যে ধরেন এ এ আন এ এই হ্যাশট্যাগের আন্ডারে কতগুলো ভিডিও আছে অটো ব্লগিংয়ের সবগুলো আপনি এই হ্যাশট্যাগের ভিতরে গেলে দেখতে পারবেন একদম প্লেলিস্ট হয়ে রয়েছে ঠিক আছে এভাবে অনেক মানুষ সার্চ করে যদি আমরা এগুলো ব্যবহার করি যদি কেউ হ্যাশট্যাগ দিয়ে সার্চ করে তাহলে আমাদের ভিডিওগুলো ওই প্লে লিস্টের ভিতরে থাকবে এবং সেখান থেকে আমরা একটা ভালো পরিমাণে ভিউ জেনারেট করতে পারি এই হচ্ছে বিষয় তো আমাদের ট্যাগ হ্যাশট্যাগ ওকে হ্যাশট্যাগ ট্যাগ দুইটাই দেওয়া হয়ে গেছে আমি হ্যাশট্যাগটা ইউটিউব হ্যাশট্যাগ ওকে এটা কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম প্রথমে হ্যাঁ টেস্ট করে দিলাম ওকে এখানে জাস্ট দিয়ে দিলাম আমার কাজ ডেসক্রিপশনের আপাতত আমার কাজ শেষ এবার মনে আসতে পারে গ্র্যাভিটি রাইট অনেক সময় ভুল করতে পারে যদি আপনার এরকম প্রবলেম হয় ধরেন আমি এই কথাটা আমি চাইলে আমি কি করতে পারবো বিডিআই কিউ দিয়েও ব্যবহার করতে পারবো বিডিআই কিউ দিয়েও লেখাইতে পারবো তাদেরকে দিয়ে বিডিআই কিউ দেখেন কীভাবে লেখাই আমি চলে যাবো বিডিআই কিউ দেখেন এসিওর টুলসের ভিতরে মানে এসিওর ক্লাসের ভিতরে এআই কতভাবে ব্যবহার আছে যদি আপনি জানেন তো আমরা এখান থেকে ধরেন এআই জেনেটিক ক্লিক করব এআই জেনারেটার এখান থেকে আমার জাস্ট কন্টেনের টাইটেলটা আমি এখানে দিয়ে দিলাম জাস্ট জেনেটিক ক্লিক করলাম তো এখানে আমাকে কিছু ট্যাগ দিছে তারা মানে কিওয়ার্ড দিছে রিলেটেড এই রিলেটেড হবে মেক এত ডলার মান্থলি উইথ অটো ব্লগিং অ্যান্ড এআই ইজি ইনকাম একটা টাইটেল লিখে দিছে আমাকে তারপরে শর্ট একটা ডেসক্রিপশন দিয়ে দিছে ট্যাগুলো দিয়ে দিছে এখানে আগে হ্যাশ ট্যাগের অপশন ছিল সেটা এখন দেয় নাই আউটলাইন এগুলো অনেক কিছু দিছে এবং কি এখানে আমাকে কিছু ব্যানার তৈরি করে দিছে মানে থামলেন তৈরি করে দিছে ধরেন এই থামলেনটা ডাউনলোড করে আপনি চেলে ব্যবহার করতে পারবেন ঠিক আছে দেখি নাই না সাইজ করে নেওয়ার লাগে অনেক সময় করতে হয় না এগুলো সাইজে অনেক প্রবলেম করে মাঝে মাঝে হ্যাঁ হয়ে গেছে তো দেখেন টাই মানে থামলেন একটা বানায় ফেললাম তো আমরা যদি ক্যানভা দিয়ে থামলেন বানাতে চাই অনেক সময়ের ব্যাপার তো আমরা ওগুলা সামনের ক্লাসে শিখবো সমস্যা নাই যেহেতু ইউটিউবের আমি বলছি অনেকগুলো ক্লাস হবে শুরু করলাম আমরা ঠিক আছে তো আমরা এখান থেকে যদি ক্লিক করি তাহলে দেখতে পারলাম যে আমরা এখান থেকেও কি করতে পারবো আমাদের কন্টেন্টগুলো তৈরি করতে পারবো তাহলে আশা করি আপনি কন্টেন্ট নিয়ে সমস্যা হবে না কি কোনো ক্লায়েন্ট যদি আপনাকে বিভিন্ন ধরনের ভিডিও দেয় বা টাইটেল যদি শুধু লেখে রাখে আমরা সমস্ত কাজগুলো কি এখান থেকে করে ফেলতে পারবো না হ্যাঁ না না আমি এখানে আনলিমিটেড জিমেল ব্যবহার করব এই যে দেখেন না একটা বুতুরে জিমেল ব্যবহার করছি এই জিমেল তো আমার নাই এটা একটু পরে আমি সাইন আউট করে দিব আর একটা ব্যবহার করব এটাতে আপনি চারটা করে ভিডিও এসিএ করতে পারবেন ঠিক আছে এই হচ্ছে বিষয় তো এবার এখানে আমাদের কাজ শেষ হওয়ার পর আমরা নিচে দিকে আসবো আপনি কি বাচ্চা এটাকে শুধু বাচ্চাদের জন্য হবে নাকি বাচ্চাদের জন্য হবে না ওকে এটা আমরা নদী দিব এখান থেকে আরও অনেক কিছু আছে এগুলো দেওয়ার দরকার নাই এখানে আমার কিছু ট্যাগ অটোমেটিক চলে আসছে আমি এটাকে কেটে দিলাম এবার আসেন নিচের দিকে এবার এখানে আমাদের ট্যাগগুলো বসাইতে হবে ট্যাগগুলো নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে চাই অনেক ব্যাপার স্যাপার তো আমি ধরেন এখানে আমি চাচ্ছি কি অটো ওকে এক সেকেন্ড অটো ব্লগিং এটা হচ্ছে আমার টার্গেটেড মেনটা ট্যাগ তাই না আমি যদি এবার ভিডিও কিউর এখানে কিওয়ার্ডের এখানে এসে জাস্ট সার্চ করি আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে নিজেদের চ্যানেলের জন্য ক্লায়েন্টের চ্যানেলের জন্য এত চিন্তা করতে হয় না নিজের চ্যানেলের জন্য যদি কখনো আমাদের এসে করতে হয় তাহলে এখানে হাই কম্পিটিশন দিতে হবে লো কম্পিটিশান দিতে হবে ফেস ম্যাচ মিলাইতে হবে রিলেটেড মিলাইতে হবে তারপরে কিছু কোশন এগুলো দিতে হবে তারপরে আপনার মূলত কিছু এটার সাথে যায় না এরকম কিছু ব্যবহার করতে হবে তাহলে ওই ধরনের অডিয়েন্সগুলো আসবে ধরেন প্রথমে ধরেন এটা আমার মেন কিওয়ার্ড জাস্ট আমি এখান থেকে ক্লিক করে এখানে দিয়ে দিতে পারি ধরেন দিয়ে দিলাম আমি চাইলে এখান থেকেও কিন্তু কিওয়ার্ড ডিসচার্জ করতে পারি এক ক্লিকেই ধরেন এখানে কিওয়ার্ড এখানে ক্লিক করি যদি আমি এখানে যদি ইন্টার করি তাহলে দেখতে পারবেন এখানে এই রিলেটেড অনেকগুলো কি পাবো আমি ট্যাগুলো আমি এইভাবে বের করবো যখন আমি এটার উপর ক্লিক করবো তখন এটার উপর নির্ভর করে আমাকে আরও ট্যাগুলো বের করে দিবে তো এইভাবে আমি কিন্তু এইভাবে অ্যাড করতে পারি আবার ধরেন ট্যাগ জেনারেটার আছে ইউটিউব ট্যাগ জেনারেটার যেটাতে আমি সবথেকে বেশি কাজ করে থাকি অনেক চ্যানেলের আপনার ট্যাগ বুঝতে সমস্যা হয় যখন আমি র্যাপিড ট্যাগ জেনারেটর ব্যবহার করি তখন আমার এটা বুঝতে খুবই সহজ হয় তো আমি ধরেন এইখান থেকে এই কথাটা লিখে যখন আমি ইন্টার করবো আমাকে টোটাল ট্যাগ তারা বের করে দিবে দেখেন বের করে দিচ্ছে সব কিছু ঠিক আছে একদম তারা রিসার্চ করে বের করে দিবে এইভাবে আপনি এক ক্লিকে ব্যবহার করতে পারেন যদি আপনি মনে করেন আরও ভালো রিসার্চ করবেন ঠিক আছে দেখেন আমার এসি স্কোর কত ফিফটি মধ্যে ফিফটি আমার এসি স্কোর ফিফটির মধ্যে ফিফটি হয়ে গেছে কোনো সমস্যা নাই সর্বোচ্চ স্কোর তো আমি যদি চাই এভাবে ব্যবহার করতে পারি আমি যদি চাই এখান থেকে ধরেন কি রিলেটেড ট্যাগ কীভাবে বের করবো ধরেন এই রিলেটেড ট্যাগের এখানে ক্লিক করলাম এখানে এইগুলো জাস্ট আমি ইয়া করতে পারি এভাবে টিক দিয়ে কপি করে আমি পেস্ট করতে পারি ম্যাচিং টার্মস ব্যবহার করতে পারি কোশ্চেন টার্মসের কিছু ব্যবহার করতে পারি তারপরে এরকম যায় না এখান থেকে ধরেন রিলেটেডের সাথে যায় ধরেন এখানে কি আছে বাল্ক জেনারেটার এখানে একটা বুয়া বুয়া কিওয়ার্ড আছে মানে আরেকটা যখন কেউ বাল্ক সার্চ করবে তখন এই রিলেটেডের সাথে আমরা দুই একটা ব্যবহার করবো তার মানে কি এই কিওয়ার্ডের যদি কোনো অডিয়েন্স থাকে মাঝে মাঝে তাদের সামনে আমাদের ভিডিওটা শো করবে মানে আমাদের এঙ্গেজমেন্টটাকে বৃদ্ধি করানোর জন্য এই প্রসেসটা ব্যবহার করা হয় এখানে এগুলো আপনারা নিজেদের চ্যানেলেগুলো ব্যবহার করবেন এভাবে আপনার সাথে কোনটা কোনটা যায় ব্লক পোস্ট অটোমেশন ব্লক পোস্ট জেনারেটার ঠিক আছে এখানে কিন্তু এভাবে দেওয়া আছে তো এইভাবে আপনি চালে বের করতে পারবেন না রিলেটেড কোশ্চেন্স এগুলো বের করা যাবে না তাহলে আমি এই স্কিপ মানে এই অপশনটা স্কিপ করে গেলাম মানে স্কিপ করে গেলাম আর কি তো আমি এখান থেকে চাইলে আমি অন্যের ভিডিও থেকেও আমি ট্যাগগুলো নিতে পারি যদি আপনার মনে হয় যে কারো ভিডিও র্যাঙ্ক করছে সেটাও আপনি নিতে পারেন ধরেন এখানে সর্বোচ্চ ভিউবাইসে কত দেখি মোস্ট রিসেন্টলি কারা ভিডিও আপলোড করছে চার মাস আগে ওকে চার মাস আগে তিন হাজার ভিউ পাইছে তিন উইক আগে ছয়শো ভিউ মোস্ট রিসেন্ট সাত মাস আগে ওকে আমি ফিল্টার করবো নাকি ফিল্টার এগারো মাস চার মাস এ খুব একটা কন্টেন্ট নাই এ তিন উইক আগে তেত্রিশটা মানে বেশি ভিউ পায় নাই আর কি তো যেগুলোতে সব থেকে বেশি ভিউ পাবে তাদেরগুলো আমরা একটু টার্গেট করব ধরেন এই একটা আছে অটো ব্লগিং জাস্ট এটাতে খুব একটা না নয় হাজার এটা সর্বোচ্চ নাকি ওকে ছাব্বিশ হাজার এটাতে ক্লিক করলাম ক্লিক করে আমি যদি চাই তাদের গুলো কি আমি দেখতে পারবো ওকে ওভারভিউ এখানে ক্লিক করি ওভারভিউতে ক্লিক করার পরে এই যে দেখেন ট্যাগ দিছে সিও ব্যাকলিং লিঙ্কস এগুলো ট্যাগ দিছে হ্যাঁ এগুলো আমি চাইলে কি করতে পারি কপি করে করে ব্যবহার করতে পারি ঠিক আছে তো এগুলো কিন্তু খুব একটা সরি এটা কি দিছে চ্যানেল ট্যাক্স এটা হচ্ছে চ্যানেল ট্যাক্স এটা হবে না নিচেরটা এটা হচ্ছে ভিডিও ট্যাক্স হ্যাঁ অন্য অন্যটায় প্রথম থাকে এটা ভিডিও ট্যাক্স থাকে নিশ্চয় কিন্তু এটা হচ্ছে পরে দিয়ে দিছে ওকে দেখেন এটা হচ্ছে এটা যদি ব্যবহার করেন এটা এক নাম্বারে আছে এটাও এক নম্বরে আছে এটা ব্যবহার করলে আপনি এক নাম্বারে থেকে দুই নাম্বারে যাইতে পারেন ঠিক আছে এগুলোর চাহিদা বেশি আপনি চাইলে এভাবে ব্যবহার করতে পারেন একটা ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি করে জাস্ট পেস্ট করে দেবেন দেখেন আমার অনেক হয়ে গেল এত ব্যবহার করার সময় নাই ধরেন যদি বেশি হয়ে যায় জাস্ট কাটেন পাঁচশোর উপরে ব্যবহার করতে পারবেন না হ্যাঁ হ্যাঁ বলেন এখন আপনার একটা চান্স থাকবে আপনার যদি র্যাঙ্ক করে সেটা র্যাঙ্ক দেওয়ার মালিককে ইউটিউব বা ইউটিউবের মনে করেন তো এখন যদি তারা মনে করে যে এটা দিব না আপনাকে নতুন চ্যানেলে দেয় না এগুলো পুরাতন চ্যানেলগুলো চাইলে ট্রাই করলে ওইখানে একটা পজিশন তৈরি হয় আপনার কন্টেন্ট মন্টেন্ট যদি সব ঠিক থাকে আপনি তো বুঝতে পারবেন না যদি ঠিক থাকে দেখা যাবে আপনাকে র্যাঙ্ক দিয়ে দিছে তাহলে তো আপনার একদিনে কপাল লাল হয়ে যাবে ঠিক আছে এখন আমার তো ভিডিও যে 15 এর 15 আছে কিন্তু তো কম এর উপর এসইও নির্ভর করে না এসইও হচ্ছে লাইফ টাইম এটা ক্লায়েন্টকে সারা জীবন সাপোর্ট দিবে আর ভিডিও যে ভিডিওর ভিউয়ার জন্য আপনাকে করতে হবে মার্কেটিং ঠিক আছে দুইটা আলাদা বিষয় এসিওর জন্য ভিউ দিবে না হ্যাঁ এসিওদের র্যাঙ্ক করাইলে আপনার ভিউ আসবে কিন্তু আপনি নতুন চ্যানেলে আমার র্যাংক করে দেন আমি দিব একটা করে ভিডিও এক হাজার করে দিব দুই হাজার করে দিব আমার ভিডিও র্যাঙ্ক করে দেন ফার্স্ট পজিশনে একে জানি থাকে এরকম লোক পাবেন তাহলে তো আমি তো আমি তো মিলিয়ন মিলিয়নার হয়ে গা ভিডিও র্যাঙ্ক করে ফার্স্ট পজিশনে রাইকে দিলেই তো আমার কাম যে আসুক আমার ভিডিও দেখবে আমার প্রতিদিন ভিউ হবে ধরেন মিনিমাম বিশ পঁচিশ তিরিশ হাজার করে আমার করা বিশ হাজার বিউ কত আসে এসব আছে এক এক হাজার বিউয়ের জন্য পঁয়ষট্টি টাকা দেয় পঁয়ষট্টি টাকা দেয় এসব আছে তো এখান থেকে আমরা ভিডিওর লোকেশন দিতে পারি দরকার নাই আমার এখানে জরুরটা আছে হ্যাঁ এখানে আপনি ক্যাটাগরি সেট করতে পারেন এখান থেকে ধরেন আমি দিতে পারি এডুকেশন দিয়ে দিলাম দিয়ে জাস্ট আমি নেক্সট করব এখান থেকে ইন্ড স্ক্রিন কার্ড স্ক্রিন অ্যাড করতে পারেন ধরেন কার্ড স্ক্রিন অ্যাড করে দিই অন্য একটা ভিডিও এটার পরে চালু হবে অটোমেটিকলি আমি একটি স্কিপ করতেছি হ্যাঁ আমার এখানে জর উঠতেছে তো এখান থেকে ইন্ট ইন্টে ক্লিক করব এখান থেকে এখান থেকে চুজ ভিডিও করে প্লে একটা ভিডিও দিয়ে দিলাম হুম ধরেন হয়ে গেল আমার মোটামুটি এখানে আরেকটা আসতেছে না সাবটাইটেল এটা মধ্যে আমি কি আসি নাকি আপনার নাই এই ক্লাসটা এক ঘন্টার ক্লাসে এখন আমার দুই মিনিটে শেষ করতে হবে তো এই হচ্ছে বিষয় তারপরে আমি ধরেন নেক্সট করব নেক্সট করার পরে আমাদের কোনো কপিরাইট ইস্যু আইছে কিনা সেটা আমরা দেখবো আসে নাই জাস্ট আমরা নেক্সট করব এখান থেকে অনেকগুলো অপশান আছে লাস্ট অপশান চলে আসছে এরপরে কারেন্ট গেলেও সমস্যা নাই তারপরে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করতেছি তো এবার আসেন এখানে হচ্ছে প্রাইভেট এই ভিডিওটা শুধুমাত্র আপনি যাদের কাছে শেয়ার করবেন যাদের ইমেলে শেয়ার করবেন তারাই এটা দেখতে পারবে আদারওয়াইজ কেউ দেখতে পারবে না আর লিস্ট এটা হচ্ছে আপনি যাদেরকে লিঙ্ক দিবেন শুধুমাত্র তারাই এটা দেখতে পারবে ঠিক আছে অন্য কেউ দেখতে পারবে না এটা হচ্ছে পাবলিশ এটা হচ্ছে জনগণের সবাই দেখতে পারবে ঠিক আছে এবার আসেন পাবলিকের ভিতরে আছে সেটে ইনস্ট্যান্ট প্রিমিয়াম এটা হচ্ছে আপনি যদি প্রিমিয়াম করেন অনেক সময় দেখবেন অনেক ভিডিওতে প্রিমিয়াম লেখা আছে লাইভের মতো চলতে থাকে এটা হচ্ছে এটার মাধ্যমে করা হয় তো এবার আসেন এটা কেটে দিলাম এবার আসেন শিডিউলস শিডিউলসে যদি আমরা ক্লিক করি এই ভিডিওটা মনে করেন আপনি আপনার একটা সমস্যা আপনি তিন চার দিন পরে মারা যাবেন হ্যাঁ মানে মরে যাবেন আর কি মরে গেলেন এবং ভিডিও পাবলিশ করে রাখলেন দশ দিন পর আপনার যেদিন মনে করেন ই খাওয়াবে ফকির মোল্লা খাওয়াবে সেদিনকে মনে করেন ভিডিও পাবলিশ করে রাইকে দিলেন আপনার চ্যানেল এখন আপনি তো মরে গেছেন এখন ভিডিওটা ভুতুরই ভাবে সেদিনকে পাবলিশ হয়েছে এখন তো সবাই ভাববে আপনি তো মনে আবার জীবিত হয়ে আসছেন হ্যাঁ ভিডিও পাবলিশ হয়ে গেম তো এই হচ্ছে বিষয় এটা হচ্ছে শিডিউল আপনি যেখানে খুশি যান আপনি যদি শিডিউল করে রাখেন ওইটা ওই দিনেই পাবলিশ হবে ঠিক আছে অন্য কোনো ডেটে পাবলিশ হবে না আর এটাকেও যদি চান প্রিমিয়াম করতে সেটাও করে নিতে পারবেন তো এই হচ্ছে বিষয় তো এখানে মোটামুটি করার পরে জাস্ট আমরা কী করব পাবলিকে ক্লিক করলে হয়ে যাবে কিন্তু বেশিরভাগ যাদের মনিটাইজেশন চ্যানেল থাকে তারা কি করে এটাকে আনলিস্ট অবস্থায় রাখে দেয় একদিন একদিন পরে তারা কি করে পাবলিশ করে যদি কোনো প্রকার কোনো মানুষের কন্টেন্ট ব্যবহার করে থাকে সেক্ষেত্রে কপিরাইটের ইস্যু আসতে পারে মিউজিকের ইউজ রিউজ আসতে পারে বা অনেক ধরনের প্রবলেম আসতে পারে সেই ক্ষেত্রে একদিন পরে ওই প্রবলেমটা ধরা পরে ইনস্ট্যান্ট ধরা না পড়লেও একদিন পরে হচ্ছে সেভ ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এটা করার পরে জাস্ট পাবলিশ করে দিতে হয় তো এইভাবে জাস্ট আমাদেরকে ভিডিওগুলো এসিএগুলো করতে হয় এবার আসেন আরও কিছু জিনিস দেখাই এখানে শুধু আমরা দেখলাম কি বিডিআই কিউয়ের ব্যবহার ওকে এখানে কিউআরটি বৃহ কাজই শুরু করে নাই মনে হয় কাজ তো শুরু করা কথা এখনো করে নাই ওকে আমি একটু রিলোড করে নেই দেখি মামুর বেটা গম পারতেছে নাকি হ্যাঁ এবার শুরু করছে ওর চেহারা চেহারাটা আসছে কিন্তু ওকে এবার ধরেন একটা ভিডিওর ওকে এখানে মার্কেটিং সফটওয়্যারস ইট লাইক থিং ইউর ওনার লে হালুয়া এখন আবার সাইন আপও করতে হবে এত প্যারাতো নাই আমার চ্যাট জিপিটি ব্যবহার করা যাবে ইউজ এখানে নতুন অনেক কিছু অ্যাড করেছে দেখি জিমি আই ব্যবহার করছে ওকে সাইন আপ করি এখন দড়েন আমি চলে যাব 10 মিনিট মেল একটা টেম্পারেলি একটা মেল দিবো দশ মিনিটের জন্য এটাতে জাস্ট কপি করবো কপি করার পর আমি এখানে এসে পেস্ট করবো দেখি নাই কিনা জাস্ট ওকে একটা কোড যাবে আমাদের ভেরিফিকেশন কোড আমরা দেখি কোথায় আসে জাস্ট ওয়েলকাম ওকে এখনও আসে নাই একটু রিলোড করে নিতে পারি আসে না আসলে আমরা দেখতে পারবো একটা মেল আসবে হ্যাঁ এখানে দেখেন তারা সব কিছু আপনাকে গাইড করতেছে এরকম একটা মেল আসবে মেল আসলে এখানে অ্যাক্টিভ করার একটা লিঙ্ক আসবে অ্যাক্টিভ করলেই এই টুলসটা কাজ শুরু করে দেবে তার আগে এটা কাজ শুরু করবে না বলতেছে আর এটা ব্যবহার না করলে সমস্যা নেই এত আমরাও যেগুলো দেখলাম এগুলোই আনাফ এখন আবার ভেরিফাই নিয়ে প্রবলেম ওকে বাদ দেন এটা তো আমরা এখানে মোটামুটি এভাবে দেখলাম তো আরও কিছু জিনিস দেখতে হবে চ্যাট জিপিটি দিয়ে আমরা টাইটেল তৈরি করব থাম লেন তৈরি করা আজকে দেখানো ঠিক হবে না তো এবার আমরা ক্লায়েন্টকে কিভাবে কাজ ডেলিভারি করব ধরেন আমাদের একটা ক্লায়েন্ট আমাদেরকে অর্ডার দিছে দেওয়ার পরে বলতেছে এরকম একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিবে বা একটা চ্যানেলের লিঙ্ক আপনাকে দিয়ে দিবে দিয়ে বলবে যে এটা হচ্ছে আমার চ্যানেলের লিঙ্ক তুমি দেখো কোনো সমস্যা আছে কি না আমার চ্যানেলে ধরেন আমি যে কোনো একটা ইউটিউবের একটা ভিডিওতে চলে যাবো আমি বুঝবো কেমনে তার চ্যানেল অপটিমাইজেশন করা আছে কি না ঠিক আছে তো আমি ধরেন এখান থেকে একটা নতুন চ্যানেলে যাই যারা এসিয়া সম্পর্কে একটু কম নলেজ রাখে দেখি এরকম পাই কি না কাউরে সবাই তো এখন এসিও ব্যবহার করে দেখি বাংলাদেশি একজন আছে ওকে দেখি তার এসি স্কোর কত বিডিও ট্যাগ ছিয়ানব্বই এসি স্কোর সাতচল্লিশ হ্যাঁ তারটা মোটামুটি এসি স্কোর আছে এটা চলবে না এ লোক টেক টেক রিলেটেড এর এসি স্কোর আছে এখন তো আমি আমার ক্লায়েন্টের চ্যানেল দেখাইতে পারতি না সেটা হচ্ছে প্রাইভেসি দরকার এখানে প্রাইভেসি নাই এটাও মোটামুটি ভালো ফিফটি আছে হ্যাঁ তো একটা কাজ করি আমরা এই জিনিসটাকে বুঝি যখন আমাদের এসি স্কোরটা এটা দেখবেন যে আটচল্লিশের নিচে পরেরটা আটচল্লিশের নিচে চলে আসছে বাউন তিরিশ দশ বিশ কোনো কোনো ক্লায়েন্ট দেখবেন যে এর ট্যাগুলো ব্যবহার করে না একদম খালি দিয়ে দেয় হ্যাঁ একদম খালি মাটা কোনো কিছু ব্যবহার করে না তো তখন আপনি বুঝতে পারবেন যে তার চ্যানেলে কি এসিও আছে কি না নাই যখন দেখবেন যে পঞ্চাশের নিচে আসে যদি আপনি দুজও তুলে দেন সমস্যা নাই কিন্তু দেখবেন যে এ এসি কত আছে যেগুলো ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিবে দেখবেন যে ওদের সর্বোচ্চ মনে হয় না যে পাঁচ দুই তিন বিশ এর উপরে আছে এর নিচেই থাকে যখন এটা থাকবে আপনি কী করবেন একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে এরকম এরকমভাবে স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে বলবে যে আমি তোমার চ্যানেলটা খুব ভালোভাবে অ্যানালাইসিস করেছি এবং আমি দেখতে পাচ্ছি যে তোমার চ্যানেলের এসি স্কোর খুব বাজে অবস্থায় আছে হ্যাঁ এটা এক্সাম্পল বলতেছি কিন্তু আবার এটা মনে করেন না যে মনে আসি এটা ভালো এসি স্কোর না তো বলবেন যে আমি দেখছি তোমার এসি স্কোরটা খুব বাজে অবস্থায় আছে সেই জন্য তোমার চ্যানেলটা গ্রো করতেছে না তো তুমি যদি চাও আমার মাধ্যমে তুমি কি করতে পারো এই সার্ভিসগুলো নিতে পারো বা এসিওরতে তুমি সার্ভিসটা আমার কাছ থেকে বাই করতে পারো এরকমভাবে পড়ায় পড়ায় ক্লায়েন্ট কাছ থেকে অর্ডার নিতে হবে যখন একবার অর্ডার দিবে তখন আপনি আরেকটা কথা বলবেন অর্ডার দেওয়ার আগ মুহূর্তে যখন অর্ডার প্লেস করবে এরকম এরকম সময়ে তখন আপনি ক্লায়েন্টকে বলবেন যে দেখো তুমি তো অর্ডার দিতেছো এসিওর কাজ কিন্তু ভিউ দেওয়া না এসিওর কাজ কিন্তু তাৎক্ষণিক কিন্তু আপনাকে কোনো রেজাল্ট দেবে না আপনি যদি কালকে থেকে মনে করেন লাখ লাখ ভিউ দিবে আপনাকে তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল ধারণা হ্যাঁ সম্পূর্ণ ভুল ধারণা আপনার তাহলে আপনি আমার কাছ থেকে সার্ভিসটা নিয়েন না এটা হচ্ছে আপনাকে অর্গ্যানিকলি গ্রোথ করাবে যেটা আপনার চ্যানেলটাকে ভালো একটা পজিশন বিল্ড আপ করতে সাহায্য করবে তো এই হচ্ছে এসিওর কাজ তো যখন আপনি বুঝে বলবেন তখন ক্লায়েন্ট স্যাটিসফাই হবে যদি আপনি বিয়ের কথা বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি আপনি কাজ নেন তাহলে কিন্তু দুই দিন পরে অর্ডার ডেলিভারি দেওয়ার আগে কিন্তু বাইরে দৌড়বে যে বিউ হইতেছে না কেন তুমি কী কাজ করো বিউ না তুমি আমার অর্ডার ক্যান্সেল করো বুঝছেন এইভাবে আপনাকে কিন্তু জামালায় ফালাবে হ্যাঁ তো এই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং কাজগুলো খুব সেফলি নিতে হবে আর যদি মনে হয় যে অনেক সময় ক্লায়েন্টরা দুই নাম্বারই করে যে বিউই চায় যে বিউই লাগবে তার বিউই দিতে হবে সেক্ষেত্রে একটা ব্যব একটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে আমরা চলে যাব স্টার স্টার বেস্ট এস এম এম প্রো স্টার প্রো ওকে এস এম এম স্টার প্রো এখানে ক্লিক করবেন এটা মোটামুটি খুব ভালো একটা জায়গা তো এখানে আসার পরে আপনার কী লাগবে ইউটিউবের ভিউ লাগবে জাস্ট ইউটিউবটাকে সিলেকশন করলেন এটা আমি বলতেছি না এটা এখনই ব্যবহার করবেন আর যখন বিপদে পড়বেন আমি জাস্ট শেখার পারপাসে আপনাদেরকে আমি শিখাইতেছি আপনাদেরকে ঠিক আছে এটা আপনাদেরকে ইলিগালি ব্যবহার করতে নিষেধ করতেছি যদি বিপদে না পড়েন তাহলে এটা ব্যবহার করবেন না হ্যাঁ তো এখানে ধরেন আপনার কি লাগবে ইউটিউব ক্যাটাগরির কি লাগবে ভিউ লাগবে কি লাগবে টার্গেটেড ভিউ ইউএসির ভিউ লাগবে লাইভ লাইভ স্টিমের ভিউ লাগবে নাকি নন ড্রপ ভিউ লাগবে সারা জীবন থাকবে এরকম ভিউ লাগবে ধরেন আমি চাচ্ছি টার্গেটেড ভিউ লাগবে অথবা ধরেন আমি চাচ্ছি ফর ড্রপ যেটা আছে টু ডেট ওকে ধর এখান থেকে টার্গেটেড নো রিপ্লে ওকে এটা নিব না আমি এখানে দেখেন ও আপ নাই হ্যাঁ আমি জোরেন আমি কোনটা নেই জি বলেন হ্যান্ডস করছেন কথা বলেন ওকে তো এখানে দেখেন ইউটিউব ভিউ আছে এখানে আছে কি অ্যাডস ওয়ার্ল্ড ওয়াইড সবসময় অ্যাডসটা ব্যবহার করবেন এটা কখনো ড্রপ করে না এটা ক্লায়েন্টকে সাবস্ক্রাইবারও দেয় তো ধরেন এটাতে ক্লিক করলেন ক্লিক করার পরে এটা একটু বাজেট একটু বেশি হয়ে থাকে আর কি তো আপনার ইউটিউবের চ্যানেলের যে ভিডিওতে ভিউ দিতে চাচ্ছেন সেই ভিডিওটাকে কপি করবেন কপি করে এই জায়গাটাতে প্লেস করবেন এবার এখানে কত নিবেন হ্যাঁ কত দিবেন এখানে কিন্তু একটা কথা আছে কে ওকে ওয়ান মিলিয়ন মিনিমাম মিনিমাম ওকে ওয়ান মিলিয়ন নিতে হবে তাহলে এটা আমাদের সাথে যাইতেছেন না তো ওকে দেখি আবার তো নেয় কিনা অর্ডার তো এখানে ধরেন আমি চাচ্ছি কত এক হাজার বিউ এক হাজার বিউর জন্য আমার কত দিতে হইতেছে দেখেন খুব কম বত্রিশ সেন্ট মানে কি বলবো আর বত্রিশ তেত্রিশ টাকার মতো তো এটার থেকে দেখি আরও কোনো কিছু আছে কিনা ওয়ার্ল্ড ওয়েট গেল এত বেশি নিবে না এটা মনে হয় নিবে না ওয়ান মিলিয়ন মিনিমাম আমাদের লাগবে হচ্ছে পাঁচ হাজার দশ হাজার যেগুলো আছে এইগুলো কমপ্লিট হবে এত ঘন্টার ভিতরে বিউ নন ডপ লাইফটাইম নন ডপ এই যেটা নিতে পারেন হ্যাঁ এটা একশো থেকে দুইশো আছে জাস্ট এটাকে ক্লিক ক্লিক করলেন আপনার ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলেন কোয়ান্টিটি এখানে দিয়ে দিলেন এক হাজার এক হাজার দুশো টাকা এক হাজার ভিউতে দিলেন ক্লায়েন্ট দেখবেন যে ডান্স করতেছে হ্যাঁ ক্লায়েন্ট দেখবে ডান্স করতেছে এই বিউ পায়ে কিন্তু আপনি যে সৎভাবে কাজ করে দেবেন সেটা ও ডান্স করবে না যখন আপনি ফেকভাবে কাজ করে দিবেন তখন এই কাজ মানে তিনি ডান্স করবে কারণ হচ্ছে আমরা দুইটা ম্যাথডই জানলাম যে কোনটাতে কি করতে হবে যখন আপনি বিবিধ পড়বেন প্যানেল আর যদি বায়ার বুঝতে পারে আপনার আপনার বিষয়টা কি আপনি তার হেল্প করতে চাচ্ছেন বুঝাইতেছেন যদি তারপরে বুঝতে না চায় ওকে ফাইন নাও তোমার কত লাগবে আমি দিতেছি ধরেন আপনার এসে করতে দিছে তিরিশ ডলার আপনি দুই ডলার দিয়ে এক হাজার ভিউ দিলেন একটা ভিডিওতে যে হোক ভাইরাল হয়ে গেছে এক হাজার ভিউ ও তাতেই খুশি সমস্যা নেই এরপরে খেলে বলবে যে খালি ভিউ দাও আপনি খেলেন কিনা কিনা ভিউ দেবেন জানলা শেষ এ হচ্ছে বিষয়

এখন যদি এইগুলা থেকে প্রবলেমে হইতো আমি আপনার চ্যানেলে দিয়ে দিলাম আমি করে আমি দিলাম এক লাখ ভিউ আপনার মাইরা তাতে কি চ্যানেল উড়ে যাব না ওটা কিছু না কোনো প্রফিট হবে না জাস্ট দেখা যাবে কিন্তু হ্যাঁ এখানে যদি আপনি নিতে পারেন ওই যে আমি যেটা প্রথমে দেখালাম অ্যাডভার্টাইজিং করে তাহলে আপনার কিন্তু উপকারে আসবে হ্যাঁ এই যে অ্যাডসের যেটা নিতে পারেন না ওয়ার্ল্ড ওয়েড অ্যাডস এটা আপনার উপকারে আসবে কারণ হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কত দেবে ওই একই কাহিনি এটাতে ধরেন পাঁচ দশ ডলারের মতো লাগবো পাঁচ হাজার বিয়ের জন্য এটা হচ্ছে অ্যাডভার্টাইজিংয়ের থেকে লাইফ টাইম কোনো ড্রপ করবে না এটা হচ্ছে এটা এটা হ্যাঁ অ্যাডস মানে গুগল অ্যাডস থেকে যেটা নেবে ওইটা নেবেন আপনি হ্যাঁ তাহলে আপনি আপনার ভালো হবে কারণ হচ্ছে এটা হচ্ছে অ্যাডভার্টাইজিং করে দিবে তারা হ্যাঁ এই যে ইউটিউব ভিউ অ্যাডস অলরেড এটা ক্লিক করবেন হ্যাঁ পাঁচ হাজারের জন্য হ্যাঁ এটা রিয়াল হবে এটা ড্রপ করবে না যে বলো না নন ড্রপ লাইফ টাইম পর্যন্ত থাকবে এক থেকে বাহাত্তর আওয়ারসের ভিতরে কাজ শুরু হবে প্রথমে যদি video কয়েকটা এরকম করার পরে এর পরে next video দিলে organically কিছু এগুলো থেকে অর্গানিক আশা করা তো সম্পূর্ণ হচ্ছে ভুল এটা তো ব্যবহার করা হইতেছে কিসের জন্য ইললিগালি ব্যবহার করা হইতেছে আপনি বিপদ না করলে আপনি নিজের বিলে ভাবতেছেন কেন যে নিজে ব্যবহার করবেন আপনার চ্যানেলে তাহলে তো আপনি মরবেন সাবস্ক্রাইব নিয়ে রাখলে দিলেন বট সেখান থেকে বট সাবস্ক্রাইব নিয়ে আপনি যদি মনে করেন যে আমি মিলিয়নার হয়ে যাবো এই সাবস্ক্রাইবে দেয় তাহলে তো সমস্যা এটা হচ্ছে বিপদের সময় সাথী হ্যাঁ বিপদের সাথী এটা যা জানা দরকার আমি জানাই রাখলাম আপনাদের ওকে ঠিক আছে